রেডি হয়ে পড়েছি। আজকে সাহারান থেকে সাংলাতে যাব। আজকে সাংলাতেই থাকার মানে রাত্রিবাস হচ্ছে সাংলাতেই, আর সাংলা থেকেই তিব্বত সীমান্ত, তারপর কিন্নর, এইসব জায়গা ঘোরাবে। তাহলে তোমরা দেখতে থাকো। তোমাদের একবার সকালবেলার ভিউটা দেখিয়ে দিই আমাদের জানলা দিয়ে। ভীমা কালীর মন্দিরটা এই দেখো, সবাই কি দারুণ লাগছে। আয়া আজকে আমরা যাচ্ছি সারাহান থেকে সাংলা। এই যাওয়ার পথে সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়বে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই যদি ব্লগটা ভালো লাগে তোমরা প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। এই দেখো কি সুন্দর লাগছে গ্রিন আপেলগুলো, মনে হচ্ছে পেরে খাই, কিন্তু কি করব, পারতে তো পারবো না, পারলেই 500 টাকা জরিমানা হয়ে যাবে। দেখেই শান্তি, তাই না বলো? আমরা এখন কিন্নরে ঢুকে গেছি। এখানে একটা ভালো ফলস দেখা যাচ্ছে, তাই নেমে শুটও করে নিলাম। জায়গাটা হলো গেটওয়ে অফ কিন্নর, কিন্নর ঢোকার রাস্তা। চলো চলো তাহলে ফাঁকা আছে। এই আমার কাদাগুলো রয়েছে না, ঝাড়িয়ে ফেলেছো? কিছুটা ফেলেছি আমি, পড়েও যাচ্ছে। সেটা না, এমনি চোখে ভালো লাগছে, ক্যামেরাতে অতটা ভালো লাগছে না। বাবা গরম হয়ে গেছে গো, সূর্যের কি তা পুরো গরম। যাওয়ার পথে আবার একটা মন্দির পড়লো, এই মন্দিরে নামলাম। জয় তারান্দা মা মন্দির এটা। দাদা তোমার ইয়ে চ্যানেলের নামটা আমার ইয়ার মিষ্টি লাইফস্টাইল। মিষ্টি লাইফস্টাইল, হ্যাঁ মিষ্টি লাইফস্টাইল দেখি দিতে তাহলে মিষ্টি লাইফস্টাইল। আমাদের তো ছবি ছবি আছে, তো ছবি হবে, ছবি হবে আস্তে আস্তে, সাবস্ক্রাইবার বেড়ে যাবে। হ্যাঁ নেব তো সব মোবাইলে, হ্যাঁ নেবে ইউটিউবে চ্যানেলের ইয়েটা, হ্যাঁ থ্যাঙ্কস হবে। डबल ड्यूटी हमारे भी जा रही है। आइए आइए भंडारा भाई, आइए भंडारा खा के जाइए, बोले आइए। এরপর শুরু হয়ে গেল কিন্নর জেলার সেই বিখ্যাত রাস্তাগুলো। এক একটা পাহাড় যেন পড়েছে মাথার ওপর, সেই পাহাড় কেটে তার ভেতর দিয়ে এক একটা রাস্তা। এইরকম রাস্তা ফার্স্ট টাইম দেখছি আমি, এর আগে পাহাড়ে এসেছি এরকম রাস্তা দেখিনি। প্রকৃতির কি লীলা তাই না? এত সুন্দর পাহাড়ে ভ্যালি, যা দেখে চোখ ভরে যাচ্ছে। পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে যত উপরে উঠতে থাকি ততই বাড়তে থাকে পাহাড়ি পথে সৌন্দর্য। আর এখানকার রাস্তাগুলো সত্যি খুবই সুন্দর। আমাদের এখনো বাকি 50 কিলোমিটার সাংলা পৌঁছতে। বড় করে দেখতেই পাচ্ছি না কি করছি তোলে দেখো আর দেখতে পাচ্ছি না কিছু। এই সিনটা তোলো তো হেলিকপ্টারটা ও ছাড়ছে না তোরা যাচ্ছে যেতে দাও রে ভাই। পৃথিবীর ভয়ঙ্কর রাস্তাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই কিন্নর কল্পার রাস্তা, কিন্তু মাঝে মধ্যে এত সুন্দর লাগছে পরিবেশটা চারদিকের, কিন্তু তার সাথে এত ভয়ঙ্কর যে একটা গাড়ি পাশ দিয়ে গেলে অন্য গাড়ি যেতে পারে না, জায়গা নেই। অন্য পাহাড়ি জায়গায় পাহাড় পাশ দিয়ে উঠে গেছে, কিন্তু এই সমস্ত জায়গায় রাস্তার পাহাড় পুরো মাথার উপর দিয়ে গেছে, আমাদের গাড়ি পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছে, অনেক ভয়ঙ্কর। তবে চলার নামই জীবন, ভয়কে একসাথে করে ধীর গতিতে আমরা এগিয়ে চললাম কিলোমিটারের পর কিলোমিটার, আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম সাংলাতে বোঝাই গেল না। আমরা হোটেলে চলে এসেছি, আর আমাদের হোটেলটা খুবই সুন্দর, পুরো রাজস্থানী স্টাইলে তৈরি করা, কাজগুলো রোদে চকচক করছে। গিয়ে এবার ফ্রেশ হয়ে নেব তাড়াতাড়ি করে, আর পাশেই আপেলের বাগান আছে। এই দেখো কত আপেল হয়েছে, লাল লাল পেকে গেছে সব কটা আপেল। বাবা দেখে তো আপেল, আমার কি সুন্দর আপেল পেটে আছে, কত বাবা আপেল খায়, সেই আপেল গাছ, কত আপেল। এদিকে দাও, এদিক থেকে দেখা একটু, এই দেখো তোমাদের দেখাচ্ছি, এদিকেও কত আপেল হয়েছে। আর এই পাশে গ্রিন আপেল, তাহলে হোটেলে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাই। এই চলো চলো। আর কৈলাস পর্বতটা মেঘে ঢাকা আছে, দেখা যাচ্ছে না, তাও একটু একটু দেখা যাচ্ছে, ভালোই লাগছে, মানে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না। কৈলাস পর্বত, আর কৈলাস পর্বতের পুরো কাছেই আমরা রয়েছি, হোটেলটা পুরো কৈলাস পর্বতের পাশেই। তাড়াতাড়ি খাবে গো। আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ এটা, ডাল বাঁধাকপি ভেজ ডাল, এটা হ্যাঁ হিমালয়। আমরা এখন যাচ্ছি কামরুট ফোর্ট দেখতে, দেখি কতটা যেতে পারি। অনেকে তো বলছে 20 মিনিট সময় লাগবে, অনেকটাই উঁচুতে আছে, কিন্তু এই ছোট্ট বাচ্চা নিয়ে অতটা যাওয়া সম্ভব নয়, কিন্তু তাও চেষ্টা করব। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে কালো রঙের কামরুট ফোর্টটাকে, কিন্তু দেখি কতটা যাই। হ্যাঁ, সব ছাতা মাথায়। বৃষ্টি শুরু হয়ে পড়েছে, আর যাওয়া যাবে না, এই ছোট গোপালকে নিয়ে নেমে যেতে হবে। তাহলে এখন হোটেলে গিয়ে তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। এবার তোমাদের রুম ট্যুরটা করে একবার দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে মেন ডোর, এখান থেকে আমরা ঢুকেছি। আর এদিকে একটা আলমারির মতো জায়গা আছে, আয়নাও আছে, আর এই সাইডে বাথরুম আছে। বাথরুমে যা যা থাকে সবই রয়েছে, গিজারও আছে। আর এই পাশে খাট আছে একটা, জানলা, আর এদিকে হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা দেখাচ্ছি, দাঁড়াও। আর এদিকে একটা জানলা আছে, এখানে ভিউটাও সুন্দর, দাঁড়াও একবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো আমাদের রুম থেকে ভিউটা দারুণ লাগছে। এখন আবার বৃষ্টি নেমে গেছে। ওই কেল্লাতে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হওয়াতে আর যেতে পারলাম না, বাচ্চা না থাকলে যেতাম। এটা হচ্ছে সাংলা রাজার কেল্লা, এটাতে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির দরুন আমরা যেতে পারলাম না। আর যদি পুচকু না থাকতো আমরা ঠিক ঘুরে আসতে পারতাম, কারণ ওকে নিয়ে অত উপরে ওঠাও যাবে না, কষ্ট আছে ভালোই। আর এই দেখো আরেকটা জিনিস, এই দেখো তোমরা, এই যে চারপাশে মানে হোটেলটার চারপাশে আপেল বাগানে পুরো ছেয়ে গেছে, মানে আপেলে আপেল, কিন্তু একটাও আপেল আমরা খেতে পাচ্ছি না। দেখা যাক বাগানে ঢুকতে পারি কিনা, কারণ এখানে আপেল একটা ছিঁড়লে 500 টাকা ফাইন, তার চেয়ে দেখাই ভালো খাওয়ার থেকে। অনেক গাছে প্রচুর আপেল। এবার তোমাদের ব্যালকনিতে নিয়ে যায়। এই যে এবার দেখো ব্যালকনি থেকে ভিউটা, বাবা ভয় লাগে, উঁচুটাকে ধরো। এদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর ওই দূরে দেখা যাচ্ছে শতদ্রু নদী, টপ টপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। এবার পুচকুকে ঘুম পাড়িয়ে আমরা একটু ঘুমাবো। আর ওই যে বাবা মা আসছে ছাতা মাথায় দিয়ে, বাবা মারাও গিয়েছিল, আমরাও গিয়েছিলাম, কিন্তু এই বৃষ্টির জন্য আর ওপরে পুরো যেতে পারিনি। গোপাল সোনা ঘুমিয়ে পড়েছে, এখন আমরা টিফিনটা খেয়ে নেব। এখানে চা আর টমেটো আলু দিয়ে একটা চপ করেছে, খুবই সুন্দর খেতে, তাহলে এটা খেয়ে নিই। রাতের ডিনার খেতে চলে এসেছি। আজকে রাতের ডিনারে রয়েছে সাদা ভাত, সাথে রয়েছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা সুন্দর তরকারি, আর পেঁয়াজ শসা তো রয়েছে, আর সবার প্রিয় মাটনের ঝোল গরম গরম। তাহলে আজকের ব্লগটা খেতে খেতে শেষ করে দিই। তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো। সবাইকে শুভরাত্রি, টাটা।